ওয়েলকাম টু দ্য নেক্সট ব্লগ অফ দ্য কনফিউজড প্রতীক। আজকের 14th February, তো এই স্পেশাল ডেতে ভাবলাম স্পেশাল কোনো একটা খাবার ট্রাই করা যাক। তো আজকের এই চ্যানেলে প্রথমবার আমরা বিরিয়ানি ট্রাই করতে চলেছি, এবং এটা চেষে দোকানের বিরিয়ানি নয়, এটা হচ্ছে সিরাজ গোল্ডেন রেস্টুরেন্টের বিরিয়ানি। তো ফার্স্টে ভেবেছিলাম যে ওখানে রেস্টুরেন্টে গিয়ে খাবার খাবো, বাট আজকের 14th February এতটা ভিড় দোকানে যে ওখানে কোনোভাবেই খেতে খেতে রিভিউ করা পসিবল না, তাই জন্য সে ওখান থেকে খাবার কিনে নিয়ে চলে এসছে। ঠিক আছে, তো বাড়িতে খেতে খেতে রিভিউটা দেবো, তো একটু ওয়েট করো, বাইরে থেকে এসছি, ফ্রেশ হয়ে খেতে খেতে রিভিউটা দিচ্ছি, চলো। এই যে এবার আমি ফ্রেশ হয়ে চলে এসছি, এবার সিরাজের বিরিয়ানির আনবক্সিং করতে চলেছি। ঠিক আছে, চলো দেখতে থাকো। এবার বিরিয়ানিটা ঢালবো প্যাকেট থেকে বের করে, মোটামুটি গরম আছে এখনো। ফার্স্ট টাইম মানে বিছানাতে বিরিয়ানি খেতে চলেছি, ইউনিক। কমেন্ট করে জানিও কজন কজন তোমরা বিছানার উপর খাবার খাও, এটা স্লিপটা। আর হ্যাঁ, এটা বলে দিই, প্রাইসটা বলে দিই, এটা মাটন বিরিয়ানি কিনেছি, দুটো কিনেছি, তো 260 করে পড়েছে, 520 টাকা। সেলোটেপ দিয়ে চেপে দিয়েছে, ঠিক আছে। কোয়ান্টিটি তো দেখে ভালোই লাগছে, পুরোটা ঢাললে বোঝা যাবে। কিন্তু একটাই প্রবলেম, ডিমটা মনে হচ্ছে দেয়নি, না ডিমটা দেয়নি, ভালো করে বাক্স থেকে এগুলো বের করে নি। ঠিক আছে, তারপর খেতে খেতে বলছি, একটু ওয়েট করো। তো বিরিয়ানি বাক্স থেকে ঢেলে নিয়েছি, ঠিক আছে, এবার খেয়ে দেখবো কতটা ভালো বা কতটা খারাপ। ফার্স্ট চামচ দিয়ে পোষায় না বিরিয়ানি খাওয়া, তো হাত তাই দেওয়া বেশি ড্রাইও না আর খুব বেশি যে জুসি সেটাও বলবো না, ঠিক আছে, মিডিয়াম এতে, কিন্তু বিরিয়ানির যে টেস্টটা থাকে সেই একটা আলাদা রকম স্মেলটা আছে। এলাচের একটা স্মেল আছে, এলাচের একটা হালকা স্মেল আছে, গোলাপ জলের একটা হালকা স্মেল আছে, তবে এলাচের স্মেলটা একটু বেশি পাচ্ছি। এবারে আমার দেখি যে আলুর পিসটা একটু ক্যামেরা কাছে, এই যে আলুর সাইজটা খুব একটা বড় নয়, ছোটই বলা চলে আলুটা, কারণ 260 টাকা প্রাইস অনুযায়ী ছোটই আলু। আর ডিমও দেয়নি, এটা একটা খুব বাজে জিনিস হলো। চালগুলো খুব একটু সরু কাটার মতো চালগুলো, চালগুলো ভালো বেশ। এবারে একটু আলু চা ভেঙে দেখি, না আলুটা বেশ সেদ্ধ হয়েছে, সুন্দর সেদ্ধ হয়েছে, আলুর মধ্যে খুব ভালো বিরিয়ানি স্মেলটাও ঢুকেছে একটা। এবারে মাংসটা দেখা যাক, মাংসর পিসটা তো 260 টাকা অনুযায়ী একদমই ঠিকঠাক বলা চলে না, আর একটু বড় হওয়া বেটার ছিল। মাংস সেদ্ধ হয়েছে, সেদ্ধ ভালোই হয়েছে, সেদ্ধ বেশ ভালো হয়েছে, কিন্তু মাংসটা ছোট, এটাই
সবসময় একটা কমপ্লেন অ্যান্ড হাড় আছে, মানে এই সাইডটা পুরো হাড় দেখাতে বলো, এই যে এই জায়গাটা পুরো হাড়, এতটুকু মাংস আর এই যে এটা পুরো হাড় পড়েছে। 200 টাকা দিয়ে একটু বড় মাংস তো এক্সপেক্ট করাই যায়, তাই না? আমি তো তাই করলাম। আর এটা যদি রেটিং দিতে হয় 10-এর মধ্যে আমি দেব হচ্ছে 7.5, 7.5 দেবো, কারণ রাইসটা ঠিকঠাক, টেস্ট ভালো, বাট কোয়ান্টিটি খুবই কম, স্পেশালি মাংসর সাইজ যেটা আর আলুর যেটা সাইজ, আর ডিম তো দেয়নি। যদি সিরাজ রেস্টুরেন্টে কেউ দেখো ভিডিওটা, এটাই বলবো, জানি না রেস্টুরেন্টে বসে খেলে কিরম দিচ্ছে, বাট যারা পার্সেল করে নিয়ে আসছে তাদের মানে যে মাংসটা দেওয়া হবে একটু যেন দেখো, কারণ 260 টাকা এর থেকে আরো বড় মাংস দেওয়া উচিত আমার মতে বলে। তোমরা যারা যারা সিরাজ রেস্টুরেন্টে খেয়েছো তারা তারা কমেন্ট করে জানিয়ে যে কেমন লেগেছে তোমাদের সিরাজ রেস্টুরেন্টে। আমার ঠিকঠাক লাগলো, মোটামুটি লাগলো আপাতত, যেটুকু খেলো ঠিক আছে। এই ভিডিওটা আর এর থেকে বড় করছি না, আমিও খেতে থাকি। আর যদি ভিডিওটার রিভিউটা ভালো লেগে থাকে তো সবাই কমেন্ট করে জানিও, আর একটা লাইক করো, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, কতদিনের জন্য।